পুলিশের তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া সোনার গহনা। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। অশোকনগর পুলিশের পক্ষ থেকে জানা গেছে ঘটনায় প্রায় 2 লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে। বড়সড় সাফল্য অশোকনগর থানা পুলিশের। পুলিশের তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া প্রায় 2 লক্ষ টাকার সোনা ও রূপোর গহনা। ঘটনায় গ্রেফতার চোর বাবাজি। পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ঘটনা সূত্রে জানা যায়, অশোকনগর থানা এলাকার সেনডাঙ্গার বাসিন্দা রূপা মল্লিক চলতি বছরের 14ই মার্চ তিনি বাড়ি ফাঁকা রেখে মেয়ে জামাইয়ের বাড়িতে বেড়াতে যান। 18 তারিখ বাড়ি ফিরে দেখেন বাড়ির গেটে তালা ভাঙা। ভেতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ রূপা মল্লিকের। বাড়ির ভেতরে ঢুকতেই তিনি দেখেন আলমারির ভাঙা, চারিদিক সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সাথে আলমারিতে থাকা সোনা এবং রূপোর গহনা ও বেশ কিছু নগদ টাকা চুরি গিয়েছে। এরপরই তিনি পুরো বিষয়টি অশোকনগর থানায় জানায় এবং অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নামে পুলিশ। ঘটনা তদন্তে নেমে চলতি মাসের 22শে জুলাই এই চুরির ঘটনার মূল অভিযুক্ত গোলাম হোসেন মণ্ডলকে অশোকনগর গিলাপোল পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপরই অভিযুক্তকে তোলা হয় বারাসাত মহকুমা আদালতে এবং 5 দিনের পুলিশি হেফাজতে এনে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর তার কাছে থাকা সোনা ও রূপোর অলংকার মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করে পুলিশ। এরপরই অশোকনগর থানার পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া সোনা এবং রূপোর গহনা ফিরিয়ে দেওয়া হয় রূপা মল্লিককে। স্বাভাবিকভাবেই চুরি যাওয়া গহনা ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা, সেই সাথে পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এই বিষয়ে রূপা মল্লিকের মেয়ে জানান, পুলিশের এই ভূমিকায় আমরা খুবই খুশি। বেশ কিছুদিন আগে আমার মা যখন আমাদের বাড়ি ঘুরতে আসে, সেই সময় আমার বাপের বাড়িতে চুরি হয়। প্রায় 2 লক্ষ টাকা সামগ্রী চুরি যায়। আমরা অশোকনগর থানায় অভিযোগ দায়ের করি এবং ঘটনা তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে। আমরা খুবই খুশি পুলিশের এই ভূমিকায়। এই বিষয়ে তিনি আরো জানান, আমার মা আমার বাড়িতে বেড়াতে গেছিলেন, তো ওখানে 2 দিন পরে গিয়ে দেখেন যে সব তারা ভেঙে চুরি করে নিয়ে গেছে। অনেক কিছুই চুরি হয়েছিল, তার মধ্যে একটা চেন, 2 কানের, একটা আংটি পুলিশ উদ্ধার করেছে। আর হ্যাঁ, একসঙ্গে কিছু রূপোর জিনিস উদ্ধার হয়েছে। তা এই প্রায় 2 লক্ষ টাকারই। তা এই ভূমিকায় আমরা খুবই খুশি। একটু দেরি, হ্যাঁ, পুলিশের ভূমিকায় আমরা খুব খুবই খুশি। হ্যাঁ, খুব খুশি হয়েছি আমরা। হ্যাঁ, শুনলাম চোরও গ্রেপ্তার হয়েছে পশ্চিমপাড়ার কোথা থেকে? হ্যাঁ, গিলাপল পশ্চিমপাড়া থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।